ওয়েলকাম ফ্রেন্ডস দুজন শিক্ষক যদি বিদ্যালয়ে থাকে সেক্ষেত্রেও বদলির সুযোগ দিতে বাধ্য থাকবে স্কুল এমনটাই কোর্টের পর্যবেক্ষণ অর্থাৎ শিক্ষক নেই এটা এনওসি না দেবার কোনো কারণ হতে পারে না একটু আমরা খবরটা দেখে নেব বদলি নিয়ে বারবার শিক্ষকদের পাশেই দাঁড়াচ্ছে আদালত এবার দুজন শিক্ষকের স্কুল থেকেও একজনকে বদলির আবেদনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ব্লকের পারুলডাঙ্গা নুসরতপুর হাইস্কুলের এক শিক্ষিকার করা মামলায় এই ছাড় দিল আদালত সরকারও শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কড়া নজর রাখছে স্কুলের দুজন মাত্র শিক্ষক এই কারণ দেখিয়ে বদলিতে ইচ্ছুক ওই শিক্ষিকাকে নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না স্কুল কর্তৃপক্ষ তিনি এরপরে মামলা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাইশে ডিসেম্বরের মধ্যে স্কুলকে এনওসি ছেড়ে দিতেও নির্দেশ দিয়েছেন সেটা উচ্চশ্রী পোর্টালেও তারা আপলোড করে দেবে ওই শিক্ষিকার বদলি হয়ে গেলে সেই জায়গায় নতুন কোনো শিক্ষক শিক্ষিকাকে আনার ভার ডিআই এবং স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে আদালত এরপরও বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এই সংক্রান্ত একটি খবর আমরা দেখে নেব সম্প্রতি এক শিক্ষিকা অভিযোগ করেছিলেন তার ছোট সন্তান রয়েছে সেটা তিনি আবেদনপত্রে দেখিয়েছেন কিন্তু আবেদন খারিজ করে বলা হয়েছে যে সন্তানের বার্থ সার্টিফিকেট তার মাতৃত্বকে নিশ্চিত করে না অর্থাৎ তিনি যে ওই সন্তানের মা তার প্রমাণ হচ্ছে না অথচ তিনি সমস্ত প্রমাণই দাখিল করেছিলেন বলে তাঁর দাবি অর্থাৎ বিভিন্ন অভিযোগে অ্যাপ্লিকেশান বাতিল করা হচ্ছে এনওসি দেওয়া হচ্ছে না এই সংক্রান্ত আপডেটটা আমাদের সামনে এসেছে একদিকে কোর্টের পর্যবেক্ষণ অন্যদিকে বিভিন্ন ধরনের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ